আচ্ছা, আজকে আমি দেখাবো এমএস এক্সেলের ধারাবাহিক পর্ব 2-এ ডাটা এন্ট্রির জন্য অফিসিয়াল ফরম্যাট কিভাবে তৈরি করে কাজ করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে মূলত আজকে আমি দেখাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসটি হাতে কলমে করে দেখাই। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আমাদেরকে এক্সেল শিটে যেতে হবে। আমি এক্সেল শিটে এখানে একটি দেখতে পাচ্ছেন, আমি একটি শিট আপনাদেরকে দেখাই। আজকে আমি এই শিটটি আপনাদেরকে এভাবে অফিসিয়াল ফরম্যাট কীভাবে তৈরি করতে সেটাই মূলত আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার হাতে যেই অফিসিয়াল ফরম্যাটটি রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে কোম্পানির বিভিন্ন নাম এবং ঠিকানা, তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, টাইটেল, ইমেল, এরপরে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে এগুলো কীভাবে টাইপ করতে হবে, কীভাবে লিখতে হবে সেই প্রসেসটি আপনাদেরকে একবারে আমি নতুন একটা ফরম্যাট তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা নতুন শিট ওপেন করেছি। আমি শিট অন রয়েছি, আমি শিট টুতে নতুন করে করব, তাহলে কাজটা অনেক সহজ হবে। আর যদি ওভাবে ওখান থেকে ডাটাগুলো আমি কপি পেস্ট করি সেক্ষেত্রে আপনাদের বুঝতে হয়তো একটু প্রবলেম হতে পারে, তো সেই জন্য আমি এটাকে পুনরায় লিখে লিখে করব। আমি একবারে হাতে কলম আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, একটু ভিডিওটি বড় হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল একটা ফরম্যাট, এটা আমি এখন নতুন একটা শিট আমি নেব, নতুন শিটে নিয়ে সেখানে আমি করে দেখাই। তো আমি এখান থেকে শুরু করি। প্রথমে আমাদের রয়েছে সিরিয়াল নং, এস এল এন, এরপরে হচ্ছে আমাদের নেম, এরপর টাইটেল, এরপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ফোন, এরপরে একটু দেখে নিই এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে লোকেশন, জয়েন স্ট্যাটাস, লোকেশন লোকেশন, এরপর হচ্ছে জয়েন স্ট্যাটাস, এরপরে রয়েছে স্যালারি স্কেল, আর হচ্ছে এজ। ওকে, স্যালারি এল ই স্কেল, এরপর রয়েছে এইচ এ জি ই। তো বন্ধুরা, আমি এখানে নতুন করে লিখে লিখে করতেছি, কারণ লিখে করলে হয়তো দেখা যাচ্ছে কোনো প্রবলেম হলে সেটা আপনাদেরকে খুব ইজিলি দেখানো যাবে, সেই জন্য আমি এটা করতেছি। তা নাহলে কিন্তু আমি এটা এখান থেকে কপি পেস্ট করে দিতে পারতাম, তো আমি সেটা করতেছি না, তাহলে আপনাদের অনেক প্রবলেম হয়তো থেকে যাবে। তো আমাদের লেখাগুলো হয়ে গেল, সিরিয়াল নং, নেম, টাইটেল, ইমেল, ফোন, লোকেশন, জয়েন স্ট্যাটাস, স্যালারি, এজ। ওকে, সিরিয়াল নং, নেম, টাইটেল, ইমেল, ফোন, লোকেশন, জয়েন স্ট্যাটাস, স্যালারি, এজ। ওকে, এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কতটুকু জায়গার মধ্যে এটা করবো সেটা আমি নিয়ে নিলাম, এতটুকু নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে বর্ডার করে দেবো। বর্ডার করার জন্য ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উপরে রিবন বারে যে বর্ডার এখানে রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখান থেকে চলে যাবো আমরা হচ্ছে অল বর্ডার, অল বর্ডার ক্লিক করলে কিন্তু এটা অল বর্ডার হয়ে যাবে। বর্ডার হয়ে যাওয়ার পর আমি ভিউয়ার্স আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের দেখুন আমি যদি প্রথম শিট দেখাই, আমাদের এই যে উপরের যে অংশটা, এই কোম্পানির যে নামটা সেটা মূলত এখন আমাদের লিখতে হবে। সেটা লেখার জন্য আমরা চলে যাবো আবার আমাদের শিট টুতে। শিট টুতে দেখুন আমি এখান থেকে একটু জায়গা এখান থেকে নিয়ে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট আমি এখন এটাকে এখান থেকে এটাকে মার্চ করে নিতে হবে। মার্চ করার জন্য ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন উপরে রিবন বারের যে মার্চ অ্যান্ড সেন্টার এই যে অপশানটা রয়েছে এই অপশানটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই অপশানটাতে প্রবেশ করার পর এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার প্রথম যেটা রয়েছে সেটা আমরা ক্লিক করে দেবো। সেটা ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আমাদের এখানে জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে লিখবো। এক্ষেত্রে আমরা এই যে উপর থেকে অ্যালাইনমেন্টটা একটু সেট করে নেবো, এখানে সেন্টারে দিয়ে দেবো, সেন্টারে। ওকে, দুইটা সেন্টারে আছে, সেন্টারে রাখার পর আমরা এখান থেকে লেখা টাইপ করবো। লেখা টাইপ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা আমাদের যে কোম্পানির নেম সেটা আমরা এখানে লিখব। কোম্পানির নেম লেখার জন্য আমরা এখানে লিখব HUNTER হান্টার, INFO হান্টার ইনফো কোম্পানি,
limited ltd ltd okay এরপর আমরা এখন আমাদের অ্যাড্রেসটা দেব অ্যাড্রেসটা দিতে হলে আমরা কি করব আমরা এটার জন্য নিচে প্রবেশ করতে হবে অর্থাৎ আমাদের নিচে আরেক লাইন লিখতে হবে নিচে আরেক লাইন লেখার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি শর্টকাট কিজ আমরা ইউজ করব এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার এন্টার প্রেস করলে কিন্তু এটা নিচে চলে যাবে দেখুন ভিউয়ার্স আমি যদি কিবোর্ড থেকে অল্টার এবং এন্টার একসাথে প্রেস করি তাহলে কিন্তু নিচে চলে আসছে নিচে চলে আসার পর এখন আমরা এখানে অ্যাড্রেসটা লিখব এল এ এল বি এ জি এস লালবাগ এরপরে আমি একটা কমা দিয়ে দেবো এরপরে ডি এইচ এ কে ঢাকা এরপরে ডট দেবো জিপ কোডটা লিখে দেবো 1100 ওকে দেখুন ভিউয়ার্স আমাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু লেখা হয়ে গেছে লেখা হয়ে যাওয়ার পর এখন আমি চাচ্ছি এখানে কালার করবো এটাকে কালার করার জন্য আমি এখানে দেখুন ভিউয়ার্স আমাদের যে অপশনটা রয়েছে এখানে আমাদের যে কালার অপশনটা এখানে রিবন বারে আমরা চলে যাবো যে দেখুন এখানে রয়েছে কালার ফিল কালার ফিল কালারের ক্ষেত্রে আমি এটাকে গ্রিন করব না হোয়াইট করব না কী করবো সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি তো ধরুন আমি এটাকে এই কালারটা করবো তো এই কালারটা আমি এখানে রেখে দেবো কালারটা রেখে দেওয়ার পরে আমি এখন লেখাগুলো কালার করবো লেখাগুলো কালার করার জন্য আমি এখান থেকে এই লেখাগুলো সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে আমি কালার করে দেবো কালার করে দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে রেড রেখে দিতে পারি তারপরে নিচেরটাকে আমি অন্য একটা কালার দিতে পারি বা আমি এই কালারটা এটা এখানে ম্যাচ করতেছেন আমি এখানে অন্য একটা কালার ইউজ করি সেক্ষেত্রে ওকে আমি এই কালারটা দিয়ে দিলাম আর নিচে আমি আরেকটা কালার একটু চেঞ্জ করে দিই কালারটা নিচেরটা ধরুন আমি এই কালারটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেলো কালার দেওয়া হয়ে গেলো এখন আমি এই লেখাটাকে চাচ্ছি একটু বড় করতে তো লেখাটা যদি আমি বড় করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে এই যে এখানে এ অপশনটা রয়েছে আপনি এটার এটা এখানে এটা ক্লিক করে করতে পারেন অথবা ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তো এটা ক্লিক করলে আপনি যতটুকু লাগে ততটুকু আপনি এখান থেকে ইজিলি নিতে পারবেন এখানে সিলেক্ট অবস্থা রেখে এটাকে যত চাপবেন তত এটা বড়ো হবে বড়ো হওয়ার পরে এখন আপনি যদি চান যে নিচেরটা আপনি বড়ো করবেন একটু সেক্ষেত্রে নিচেরটাও বড়ো করতে পারেন ওকে হয়ে গেল এখন আমরা চাচ্ছি যে এই যে কালারগুলো এগুলোকে আমরা একটু কালার করে দেবো তো এগুলো একটু পরে করতেছি আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এখানে যে হাইটগুলো রয়েছে সেই হাইটগুলো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যখন আমরা লিখি সে তখন আমাদের এক একটা বড় এক একটা ছোট এরকম হয়ে যায় তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা যে কাজটা করব প্রথমে এই যে সেলগুলো এবং রোগুলো আমরা একবার নির্দিষ্ট একটা হাইটে নিয়ে নিব তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এই যে এখানে আমরা মাউস পয়েন্টার রেখে এভাবে সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমাদের শেষ পর্যন্ত সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে দেখুন ভিউয়ার্স রো হাইট নামে যে অপশনটা রয়েছে এখানে দেখুন ভিউয়ার্স এখানে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এখান থেকে চলে আসবে রো হাইট এই রো হাইটে যদি ক্লিক করি রো হাইটে ক্লিক করার পরে এখানে 15 রয়েছে বাই ডিফল্ট আমরা এখানে এটাকে 25 করে দিলাম 25 করে দিয়ে ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এটা অনেক হাইট মোটামুটি অনেক উচ্চতায় চলে গেছে এরপর আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে এই যে কলামগুলো রয়েছে কলামগুলো আমরা একটু বড় করে দেবো বড় করার জন্য এখানে দেখুন ভিউয়ার্স আমাদের এখানে সেম রয়েছে এখানে আমরা মাউস পয়েন্টার রেখে যদি ডাবল ক্লিক রাইট বাটন ক্লিক করি এখান থেকে কলাম ওয়েট এটাই আমরা প্রেস করবো এটা প্রেস করার পর এখানে বাই ডিফল্ট যা থাকুক আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা দিয়ে দেবো আমি এখানে 20 দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এখানে ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স আমাদের এটা কিন্তু মোটামুটি হাইট এবং ওয়েট মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রথমে আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে নেব পুরোটা সিলেক্ট করে আমরা এটা এখান থেকে এই যে লেখাগুলোর ফন্টটা একটু চেঞ্জ করে নিই এখান থেকে আমরা টাইমস রোমান্স এটা দিয়ে দেবো টাইম নিউ রোমান্স এটা আমরা এখান থেকে দিয়ে দেবো টি আই এমস টাইমস নিউ রোমান সেটা চলে আসছে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এখন যে কাজটা করবো দেখুন ভিউয়ার্স এখানে আমাদের যে থিকনেসটা এটা একটু কম আছে দেখুন আমরা প্রথমটা যদি দেখুন এখানে এই যে থিকনেসটা এই যে বর্ডারের যে থিকনেস উপরেরটা সেটা কিন্তু একটু মোটা বাট আমাদেরটা একটু চিকন হয়েছে তো আমাদের কোনো সমস্যা নেই আমরা এটাকে মোটা করে দিতে দিচ্ছি এখনই আমাদের চলে যেত আবার অল্ড বর্ডারে দেখুন ভিউয়ার্স বর্ডার লাইনে বর্ডার লাইন থেকে এখান থেকে থিক বক্স বর্ডার আমরা যদি একটু আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখুন ভিউয়ার্স এখানে প্রবেশ করার পর এখান থেকে যে এই যে রয়েছে থিক বক্স বর্ডার এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা বড় ই হয়ে যাবে দেখুন আমাদের যে বর্ডারের থিকনেসটা একটু বেড়ে যাবে এখন আমরা চাচ্ছি এই যে লেখাগুলো এই লেখাগুলো আমরা
মাঝ বরাবর নিয়ে নেব মাঝ বরাবর নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা পুরো পুরো যে ইয়াটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে উপরে দেখুন ভিউয়ার্স এখানে এই যে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দেব এখান থেকে এটাকে সেন্টার নিয়ে আসব এখান থেকে এটাকে আমরা মিডল বরাবর রাখব রাখা হয়ে গেল শেষ এখন আমরা সিরিয়াল নাম্বারটা বসাবো সিরিয়াল নাম্বার বসানোর জন্য আমরা চাইলে এই যে লেখাগুলো এগুলো কিন্তু আমরা বর্ডার করতে পারি সরি বর্ডার কালার করতে পারি তো আমাদের আসলে যদি প্রয়োজন হয় আমরা সেটা করব আমি আপাতত আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আপনারা এভাবে আপনাদের প্রয়োজন মনে মতো করে নেবেন আমি এখানে সিরিয়াল নাম্বারগুলো বসাচ্ছি ওয়ান টু দেখুন ভিউয়ার্স এক্সেলের একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা যখন এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো যখন বসাবেন তখন ওয়ান টু এই দুইটা লেখার পরে জাস্ট আপনি এই দুইটাকে সিলেক্ট করে এখানে এসে ড্রাগ করে নিচ পর্যন্ত টেনে দিলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে দেখুন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে এটা আপনার বারবার লেখা লাগবে না সেটা সিস্টেমটা কি সেটা আপনাদেরকে আরেকটু আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রথমে আপনারা এক দুই লিখবেন লেখার পরে এটাকে এভাবে টেনে সিলেক্ট করবেন সিলেক্ট করে একটু কর্নারে চলে আসবেন কর্নার চলে আসার পরে এখানে প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্ন আসলে আপনার এটাকে নিচে টেনে যতটুকু দরকার ততটুকু আপনি নেবেন ততটুকু নিয়ে ছেড়ে দিলে কিন্তু আপনাদের অটোমেটিক এটা লেখাগুলো সিরিয়াল হয়ে যাবে সিরিয়াল হয়ে যাওয়ার পর এখন দেখুন ভিউয়ার্স আমি এখানে দশটা এন্ট্রি রাখতে চাচ্ছি মূলত আমি দশটা দেখাবো সেই জন্য আমি এখানে কী করবো বেশি যেহেতু হয়ে গেছে আমি এই বেশিগুলো কী করবো এখান থেকে সিলেক্ট করে আমি এগুলোকে এখান থেকে কাট করে দেবো ডিলিট করে দিলেই আমাদের এটা চলে যাবে দেখুন চলে গেছে তো এখন আমাদের এটা মোটামুটি হয়ে গেল হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স এখন আমি এখানে ডাটাগুলো ইনপুট করব এখন ডাটাগুলো এন্ট্রি করবো তো আমি এখানে এক এক করে আমি এন্ট্রি করে দেখাচ্ছি না আমি ওটা থেকে জাস্ট এখন কপি করেই দেখাবো আপনারা এভাবে এটাকে এন্ট্রি করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী এখন আমি এখান থেকে আমি ডাটাগুলো নিয়ে আসি ডাটাগুলো নিয়ে আসার পরে আমি এখান থেকে এটাকে কপি করে নিই কারণ এই ডাটাগুলো এন্ট্রি করতে অনেক সময় লাগবে তো আমি আপনাদের বেসিক জিনিসগুলো মূলত দেখাচ্ছি কপি করব কপি করে আমরা চলে যাবো আমাদের শীট টুতে ওয়ার্কিং শিটে এখানে আসার পর জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স একবারে কাটা কেটে মিলে গেছে কাটা কেটে মিলে যাওয়ার জন্য যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখন আমাদের কিছু এক্সপেরিমেন্ট আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে আমরা যদি চাই যে আমাদের এই যে লেখাগুলো এই যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু এক কর্নারে চলে গেছে আমরা যদি চাই এটাকে মিডলে নিয়ে আসবো এটাকে সিলেক্ট করে আমরা এই যে মিডলে আমরা এটাকে যদি ক্লিক করে দিই মিডলে হয়ে যাবে মিডলে চলে আসছে এখন আমরা এখান থেকে মিনিমাইজ কাস্টমাইজ আমাদের যা দরকার সেগুলো আমরা করতে পারি তো ভিউয়ার্স এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে আমি যখন কপি করে নিয়ে আসলাম এই যে জিরো ওয়ান সেভেন ফোন নাম্বার যখন লিখবেন তখন কিন্তু এক্সেলে কিন্তু এই জিরোটা কিন্তু স্বাভাবিক কারণে ওঠে না সেটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেটা কীভাবে উঠাতে সেটা আপনি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ধরুন আমি যদি এখন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো থ্রি সিক্স এভাবে লিখতে চাই আমার নাম্বারটা সেক্ষেত্রে আমি যদি অন্য সেলে চলে যাই তাহলে কিন্তু আমার যে সামনের যে জিরোটা সেটা কিন্তু চলে যাবে তাহলে এই জিরোটা যদি আপনি এখানে রাখতে চান সেই জন্য আপনাকে কী করতে হবে সেই প্রসেসটা আমি এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো তারপর আমি আজকে একটু দেখাই দিই সেটা হচ্ছে আপনি দুইটা নিয়মে এটা করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে কিবোর্ড থেকে আপনার একটা যে ইনভার্টেড কমার মতো যেটা রয়েছে সেটা আপনি একটা দেবেন দেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন লিখলে আপনি দেখুন এখানে জিরো জিরোটা থেকে যাবে দেখুন এখানে জিরোটা রয়ে গেছে আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি এই যে উপর থেকে এটা লিখতে পারেন সেই উপর থেকে সিলেক্ট করে নেবেন এই যে দেখুন ভিউয়ার্স আমাদের রিবন বারে যে জেনারেল যে অপশনটা রয়েছে ভিউয়ার্স এখানে দেখুন আমরা একটু সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন ভিউয়ার্স আমাদের রিবন বারে যে জেনারেলটা রয়েছে এখান থেকে আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে এখান থেকে চেঞ্জ করে আমরা নিচে চলে যাবো নিচে চলে আসলে যে এখানে দেখুন টেক্সট এই টেক্সট অপশনটা রেখে আমরা এখন এখানে যদি আমরা টাইপ করি আমাদের নম্বরটা লিখি সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু জিরো থাকবে এই যে জিরো রয়ে গেছে তো আপনারা এভাবে জিরোটা উঠাবেন তা নাহলে কিন্তু এভাবে এখানে জিরো উঠবে না যেটা আমি পূর্বে দেখিয়েছি তো মূলত জিরোটা কীভাবে উঠানো হয়েছে সেটা দেখাচ্ছি আর বাকিগুলো কোনো প্রবলেম হবে না বাকিগুলো সেম কোনো অসুবিধা হবে না দেখুন সুন্দর একটা ফরম্যাটিং কিন্তু হয়ে গেছে এখন একটু কাজ আপনাদের বাকি রয়েছে সেটা হচ্ছে এখন এই যে দেখুন এখানে যে আমাদের যে এক্সেলের যে যে দাগগুলো গ্রিড লাইন এটা আমাদের দেখতে একটু খারাপ লাগে আমরা চাই যে এক্সেলের এই যে গ্রিড লাইনগুলো আমরা রাখবো না তো গ্রিড লাইন যদি আমরা না রাখতে চাই সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমরা জাস্ট চলে যাবো ভিউতে ভিউতে চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন ভিউতে আসার পরে আমরা এখান থেকে এই যে দেখুন গ্রিড লাইনস
এই যে গ্রিড লাইনস এটাকে আমরা টিক মার্ক দেওয়া আছে আমরা এটাকে উঠিয়ে দেব টিক মার্কটা উঠিয়ে দিলে দেখুন ভিউয়ার্স আমাদের যে গ্রিড লাইনটা সেটা কিন্তু চলে গেছে এখন দেখুন অত্যন্ত সুন্দর একটা লুকিংস কিন্তু আমাদের এখানে চলে আসছে অর্থাৎ আমাদের যে অফিশিয়াল ডাটা এন্ট্রি যে ফরম্যাটিংটা সেটা কিন্তু খুব স্মুথ এবং ক্লিয়ারলি দেখাচ্ছে আমাদের এটা আমাদের এখন আর আমাদের কোনো ধরনের ঝামেলা কিন্তু এখানে নেই খুব সুন্দর দেখাচ্ছে তো আমরা একটু দেখি আমাদের শিট অনে যেটা আমরা পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি সেটার মতো হয়েছে কিনা দেখুন ভিউয়ার্স একবারে এটা কিন্তু সেম একেবারে সেম আমি কিন্তু ওখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখালাম দেখুন আপনারা চাইলে এখন এখান থেকে বিভিন্ন কালার টালার আপনারা করতে পারেন সেটা আপনারা কীভাবে করবেন সেটা অন্ততপক্ষে আপনারা জানা আছে তো আর জানা যদি না থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকেন কন্টিনিউ আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের এক্সেলের এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং অন্যান্য অফিস এবং বিভিন্ন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও এবং আপডেট পেতে যাতে আপনারা আমার ভিডিওগুলো মিস না করেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলো অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আপনারা খুব ইজিলি দেখলেন আমি প্র্যাকটিক্যালি এটা আপনাদেরকে করে দেখালাম তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে ইন্সপায়ার করার জন্য যা করণীয় সেটা আপনারা করবেন অর্থাৎ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব আর আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে আপনারা আপনাদের ক্যারিয়ার গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার টিউটোরিয়ালটি শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম